বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী তথা কথিত সংস্থা সাই কম্পিউটারের অদক্ষতা এবং অকর্মণ্যতার কারণে 17 ঘণ্টা ধরে 29টি জেলা হাসপাতাল বিদ্যুৎ শূন্য। এর ফলে বুধবার রাত থেকে জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা ও ডায়ালাইসিস পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ। অভিযোগ, এদিন রাত 8টা নাগাদ হালকা বাতাসে জেলা হাসপাতালে বিদ্যুৎ চম্পট দেয়। কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাই কম্পিউটারের সাথে দীর্ঘক্ষণ যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তী সময় সাই কম্পিউটারকে বিষয়টি জানালে তারা রাত 2টার সময় এসে জেলা হাসপাতালে বিদ্যুৎ সংযোগ দিয়ে যায়। কিছুক্ষণ পরেই হাসপাতালের একটি ফ্রিজ চলে যায়। বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে হাসপাতালে কেউ আসেনি। বর্তমানে হাসপাতালে বিদ্যুৎ না থাকার ফলে সম্পূর্ণরূপে সিটি স্ক্যান এবং ডায়ালাইসিস পরিষেবা বন্ধ রয়েছে। হাসপাতালের সুপার ডাক্তার সৌম্য ভট্টাচার্য জানান, হাসপাতালে জেনারেটর পরিষেবা থাকলেও সমস্ত হাসপাতাল জেনারেটরের মাধ্যমে চালানো সম্ভব নয়। যাবতীয় ফেজে সমস্যা রয়েছে। মেডিসিন ওয়ার্ডে কিছু কিছু জায়গায় এখনও সিস্টার রাত্রেবেলা এসে আমার কাছে কমপ্লেন করেছে যে ওদের রুমে কারেন্ট নেই বা ওরা ঠিক মতো কাজ করতে পারছে না, তা আমি কিছু করতে পারিনি ওদের জন্য। এতটুকুই বলেছে যে আমি কল করেছি আর কিছু করার নেই, এখনও একটা ফেজ ওয়ার্কিং না, মানে সব জায়গাতে এখনও আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি কিন্তু এখন কারেন্টের অফিসের ফোন লাগছেই না, মানে ফোনই ঢুকছে না ওদের নাম্বারে। তার এরকম একটা হসপিটালে একটা ইমার্জেন্সি জায়গাতে যদি এইরকম গাফিলাতি হয় বিদ্যুৎ নিয়ে, তো এটা কি মানা যায়? সাধারণ মানুষ কি এটা মানতে পারবে? এটা তো উচিত না হওয়াটা, ওদের তাড়াতাড়ি সলভ করা দরকার এটা, কারণ এভাবে আমরা কিভাবে কন্টিনিউ করব? কারণ তিন চারটে অক্সিজেন পয়েন্টে অক্সিজেনের ফ্লো কম আসছে, আমরা নেবুলাইজ করতে পারছি না যাতে শ্বাসকষ্ট রোগী, এটা তো হওয়া উচিত না। এখন তো ওরা অ্যাটলিস্ট কন্ট্যাক্টও করতে পারছি না, কোন সময় আসবে কি আসবে বিষয়ে কিছুই বুঝছি না। কিছু কিছু জায়গায় ভোল্টেজ আপ ডাউন করছে, কাজ করছে না, লাইট জ্বলছে না, ফ্যান চলছে না,